খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে দেশব্যাপী পরিচালিত অভিযান সকল মহলের সমর্থন পেয়েছে। কিছুটা হলেও সচেতন হয়ে উঠেছে ভক্তারা, কিন্তু দেশব্যাপী প্রশংসিত অভিযান থেমে গেছে আকস্মিকভাবে। আর এই সুযোগে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতরা আবারও তৎপর হয়ে উঠেছে। ভেজাল খাবার খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, এই সব কারণে জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বিশেষ করে বেশি শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না, শিশুরা পঙ্গু হয়ে যাচ্ছে। চাল, ডাল, মশলা, তেল ও মিষ্টির সঙ্গে মেশানো হচ্ছে বিষাক্ত রং, কীটনাশক, এমনকি লেদার ও টেক্সটাইল শিল্পে ব্যবহৃত রং। মাছ ও শুটকিতে মেশানো হচ্ছে বিষাক্ত ফরমালিন ও ডিডিটি পাউডার। শাকসবজি, ফলমূলের সঙ্গে ক্যালসিয়াম কার্বাইটের মতো বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। কেক, আইসক্রিম ও ফাস্টফুডেও ক্ষতিকর কেমিক্যাল মেশানো হয়। আয়োডিনযুক্ত দাবি করা হলো বাজারে প্রচলিত লবণের 95% আয়োডিনবিহীন। শতকরা 97% ফলের জুসে ফলের রসের বদলে ব্যবহার করা হয় রং ও কৃত্রিম সারযুক্ত কেমিক্যাল। মধু তৈরি হয় চিনির সিরাপ থেকে। ওয়াসার নোংরা পানি বোতলজাত করে হয়ে যাচ্ছে মিনারেল ওয়াটার। এসব ক্ষতিকর ভেজাল খাদ্যে সাধারণ ভোক্তারাও শঙ্কিত। ভেজাল সম্পর্কে প্রশ্ন করতে গেলেই বিক্রেতারা অ্যাগ্রেসিভ বিহেভ করে, কাস্টমার এখানে খুবই অসহায়। এমন একটা ইউনিট থাকা প্রয়োজন যে ইউনিট ইনস্ট্যান্টলি কাস্টমারের ক্লেমের প্রেক্ষিতে একটা ব্যবস্থা নিতে পারবে যারা অপরাধী তাদের বিরুদ্ধে। ভোক্তারা মনে করেন ভেজালদের বিরুদ্ধে দেশে প্রচলিত আইনগুলো অনেকটাই অকার্যকর, আর এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা ভেজাল মিশিয়ে মুনাফা বাড়াচ্ছে। তবে কোনো কোনো ব্যবসায়ী মনে করেন ভেজাল না মিশিয়েও মুনাফা অর্জনে কোনো অসুবিধা হয় না। আমরা রং কখনোই মিক্স করি নি এবং করছি না। আমি দেখেছি ভালো কম কোয়ালিটি বা ভালো গুড়সে রাখলে কাস্টমার চলে আসে, অনভয় চলে আসে এবং আমার ভালো সেল হয়। বন্ধ হয়ে যাওয়া ভেজাল বিরোধী অভিযান চালু করা ও ভোক্তা অধিকার সংরক্ষণের দাবিতে শুক্রবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপ আয়োজন করে মানববন্ধন কর্মসূচির। কর্মসূচিতে বক্তারা বলেন ভেজালদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে। ভেজালকারী সংঘবদ্ধ দুষ্টচক্রের হাত থেকে মুক্তির লক্ষ্যে সরকার ভেজাল বিরোধী অভিযান চালিয়ে কিছুটা আশার সঞ্চার করেছিল, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর তোপের মুখে তা থেমে গেছে। ফলে সাধারণ ভোক্তাদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এ অবস্থার অবসান জরুরি বলে মনে করছেন সকলেই। অনি আলমগীর, চ্যানেল এস, ঢাকা।